আজকে আমি আপনাদের সামনে আমাদের দলের পক্ষ থেকে আমরা জবাবিনামাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে লক্ষ্য করেছেন যে সারা দেশে এখন সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, সারা দেশে এখন গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, সারা দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে এই ঐক্য দেশের বীর এবং খেদাজিয়া কারাগারে যাওয়ার আগে যিনি বলে গিয়েছিলেন আজকে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, সকল দল মত নির্বিশেষে এক হয়ে এই যে ভয়ঙ্কর শক্তি যারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যারা জনগণের বুকের উপরে চেপে বসতে চায়, বসে আছে, তাদেরকে সরানোর জন্য আজকে দেশকে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। বন্ধুগণ, সেই লক্ষ্যে আমরা আমাদের দাবি দাওয়াগুলো আমরা আপনাদের সামনে উত্থাপন করছি। আমাদের দাবিগুলো বলছি আমরা, তফসিল ঘোষণার আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা বলেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জব্দারে কামান সহ সকল বন্দী জাজবন্দী যারা আছেন এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, জাতীয় সংসদ বাতিল করতে হবে, সরকারের সরকারকে পদত্যাগ করতে হবে, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সশস্ত্র বাহিনী নিয়োগ নিশ্চিত করতে হবে, নির্বাচনে ইভিএম ব্যবহার না করার বিধান নিশ্চিত করতে হবে, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক ও দেশীয় পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা এবং সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের উপর কোনো বিধি নিষেধ আরোপ না করা, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, দেশের সকল বিরোধী রাজনৈতিক নেতা কর্মীর মুক্তি সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনী ফলাফল চূড়ান্ত ভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত চলমান সকল রাজনৈতিক মামলা স্থগিত রাখতে হবে ও নতুন কোন ধরনের মামলা না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে, পুরোনো মামলায় কাউকে গ্রেফতার করা যাবে না। ভোটার সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের আন্দোলন এবং সামাজিক গণমাধ্যম স্বাধীন মত প্রকাশের অভিযোগে ছাত্র ছাত্রী সাংবাদিক সহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তির নিশ্চয়তা প্রদান করতে হবে।